আপনারা জানেন রেখে যে হুগলির পান্ডুয়ায় চিকিৎসক নিগ্রহের ঘটনায় এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ করেনি রাজ্য সরকার। কিন্তু চিকিৎসকদের পাশে আছে রিপাবলিক বাংলা। নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা বাংলার চিকিৎসক মহলে। হুগলির পান্ডুয়ায় চিকিৎসক নিগ্রহের ঘটনায় এখনো কোনো কড়া পদক্ষেপ করেনি রাজ্য সরকার। 48 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং গতকাল স্বাস্থ্য ভবনে যে রিপোর্ট জমা পড়েছে তাতে হুগলির থানার পুলিশকে তাদের কিন্তু বলা হয়েছে যে অবিলম্বে আটক করা হোক যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে। সিসিটিভি ফুটেজে তাদের ছবি স্পষ্ট, কিন্তু এখনো পর্যন্ত তাদের কেন আটক বা গ্রেপ্তার করা হলো না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। চিকিৎসকেরা তীব্র নিন্দা করেছেন হুগলির পান্ডুয়ার চিকিৎসক নিগ্রহের ঘটনায় এখনো কোনো কড়া পদক্ষেপ নেই রাজ্যের। কিন্তু চিকিৎসকদের পাশে রয়েছে রিপাবলিক বাংলা। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আইএমএস সভাপতি শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত। আপনার কাছ থেকে জানতে চাইবো যে যে ঘটনা 48 ঘন্টা আগে পান্ডুয়ায় ঘটে গেছে, রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেয়নি, কি বলবে? দেখুন, দুটো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে এই কোভিড প্যান্ডেমিক সারা পৃথিবীর মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে একমাত্র চিকিৎসকরা যখন মানব সভ্যতা বিপন্ন হয় তখন তারা একমাত্র নিজের জীবনকে বাজি রেখে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধে নামে, যার ফলে এই কোভিড প্যান্ডেমিকের সময় শুধুমাত্র দ্বিতীয় ঢেউয়ে 1000-এর ওপর বেশি চিকিৎসক আমরা ইতিমধ্যে হারিয়েছি, যারা কোভিডের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছে। এরপরেও সাধারণ মানুষের মনে যদি এই প্রবৃত্তি জাগ্রত হয় যে একজন সরকারি কর্মরত চিকিৎসককে, অন ডিউটি চিকিৎসককে গিয়ে প্রহার করবে, এর থেকে দুঃখের আর এর থেকে নির্মম ঘটনা কিছু হতে পারে না, এর থেকে অমানবিক ঘটনা কিছু হতে পারে না। আমি আপনাকে একটু কন্ট্রাডিক্ট করব। আপনাদের জানিয়ে রাখি যে আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে সর্বতোভাবে এটাতে আমরা রয়েছি, শুধু চিকিৎসকদের পাশে থাকা নয়, আমরা রাজ্যের সর্বাধিক স্তরে এবং সমস্ত জায়গায় আমরা আবেদন করেছি এবং আমরা দাবি করেছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, হেলথ সেক্রেটারি থেকে শুরু করে লোকাল জেলা প্রশাসনকে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা প্রতিনিধি দল পান্ডুয়ার সেই হসপিটালেও গেছে। কিন্তু আপনার প্রতিবেদনটা একটুখানি আমি সূত্রে দিতে চাইব। রাজ্য সরকার পদক্ষেপ নেয়নি তা নয়, রাজ্য সরকার কিন্তু স্থানীয় স্তরেও তদন্ত করে এবং স্বাস্থ্য দপ্তর অবিলম্বে তদন্ত করে সেটাই তো বলছি। আপনি মাঝখানে যদি ইন্টারাপ্ট করে দেন তাহলে কি করে বলবো? আমি তো সেটাই বলছি যে রাজ্য স্বাস্থ্য দপ্তর অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে বলেছে, কিন্তু আমরা দেখেছি স্থানীয় স্তরে এখনও তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। সুতরাং স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে, হুগলি জেলার এসপির কাছে আমাদের দাবি, অবিলম্বে সেই দোষীদের গ্রেপ্তার করতে হবে। চিকিৎসকরা প্রাণপাত করে কাজ করছে, সেই চিকিৎসকরা নিগৃহীত হচ্ছে, আমরা মর্মাহত। আমার বক্তব্য, যেখানে সরকার চিকিৎসকদের পাশে থেকে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে বলছে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসন কেন এতক্ষণ দেরি করবে? তাই আমাদের দাবি, স্থানীয় পুলিশ প্রশাসনের এই ঢিলেমি চলবে না, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে তাদের এই ঢিলেমির জন্য রাজ্যের ভাবমূর্তি চিকিৎসকদের কাছে খারাপ হচ্ছে। তাই তাদেরকে বলছি, স্থানীয় পুলিশ প্রশাসনকে, যে রাজ্যের ভাবমূর্তি নষ্ট করবেন না, অবিলম্বে তাই দোষীদের গ্রেপ্তার করুন, নইলে চিকিৎসকদের মনোবল ভেঙে যাবে এবং সরকারের প্রতি তাদের একটা বিরূপ ধারণা হবে। অবিলম্বে সেই দোষীদের গ্রেপ্তার করে একটা বার্তা পৌঁছে দিন যে চিকিৎসকরা কোভিডের সময় জীবন বাজি রেখে মানুষের জন্য কাজ করছে, তাদের যদি এইভাবে নিগ্রহ করা হয় সেটা ক্ষমার অযোগ্য অপরাধ এবং আইন অনুযায়ী তাদের যা যা ব্যবস্থা নেওয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এইটাই আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে দাবি। ধন্যবাদ শান্তনু বাবু। শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন, আইএমএর সভাপতি।